شهد الله أنه لا إله إلا هو والملائكة أولو العلم قائما بالقسط الله نجد شكي نشي جامي الله إير أمار شريك كيو نائي فرشتا أولو شكي نشي والملائكة فرشتا أولو شكي نشي وأولو العلم العلم أولو شكي نشي الله إير دوسرا كنو معبود نائي شكي الله قبول برسوين ইনসাফ যারা করে ইনসাফর আলাদা এক ফজিলত তো আলিম হলোর তারিফ করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরা সাক্ষী এরা সাক্ষীর আল্লাহ কবুল করছেন আবার আলিম হল সম্বন্ধে সূরা মুজাদালাত আল্লাহ বর্ণনা করছেন ইয়ারবাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ বলেন করছেন উসা করিয়া দিছেন আল্লাহ বলছেন যারা ইলিম দান করছেন এবং যারা ইমানদার এরা দরজারে আল্লাহ বুলন করছেন আবার সূরা জুমর আল্লাহ তাআলা বর্ণনা করছেন জিগাইছেন আমি প্রশ্ন করছেন সারা মানুষরে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন অনবি এরা জিকাও যারা জানোন যারা আলিম আর যারা আলিম না উভয় বরাবর নেই যারা আলিম আর যারা আলিম না দয় সমান নি জবাব কি তুই বসাব সমান না মাটিতে না যারা আলিম না যার ইলিম আছে যার ইলিম নাই দয় সমান নি মওজুদা জামানার মাঝে মানুষ ও চিন্তা তো বিঘিনের মাঝে ও বহুতম সন্দেহর মাঝে যে আলিমে আর আনা আলিমে সমান নি না না দুয়ো দুয়োরে এক পাল্লা মানে তুলিত্রে এটা কোন সময়ে এক পাল্লা তুলিত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন অদূর ভবিষ্যতে এমন একটা সময় আইব যে সময়ে মানুষে আলিম হইতো না আল্লাহ আলিম জমিনে উঠাই লইবা ইন্নাল্লাহ ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা আল্লাহ ইলিমরে উঠাই লইবা আলিম হলরে উঠাইয়া অর্থাৎ আলিম নাই লইবা কিয়া আর আলিম নাই বা ইলিম উঠি আলিম নাই বা ইলিম উঠি দিব কথা বলা করে বুঝবা আলিম নাই দিবা আর ইলিম শিক্ষা থাকতো না ইলিম উঠি দিব ইত্তাগাদান নাসুর হুসান জুহালান আসইলু ফাফতা বিগাইর ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু তখন মানুষে আলিম না পাইয়া গিয়ে জাহিলকে শিখাইব দিদি মাসলা সম্বন্ধে দিদি কথাবার্তা সম্বন্ধে জাহিলের কাছে গিয়া জিজ্ঞাসা করব তাই সর্বে কর্মে উত্তর না দিয়া তো সরবই দিব কি তাই ফতোয়া লগে লগে দিলেইবা নবীজি ফরমাইতরা ফাফতা বিগাইর ইলমিন ফতোয়া দিব আনা ইলমে ফাদাল্লু হে নিজে গুমরা হইব ওয়া আদাল্লু আর তারে ফতোয়া দিল যারা ফতোয়া মানলো হেরাও গুমরা হইল ইলমে আর আনা ইলমর তফাত ইলমানাতে লাগো কমে গেছে এটা বেশ মাতিল দিন যে আপনারা বেজার হয়েছে জিও জিও সারা শেষ হয়েছে ইলিম আনা ইলিমর যে তফাত দেখানো হয়েছে এটা নবীজিও ফরমাইছেন আল্লাহ তুমি তো অর্থাৎ ফানা থাকবে আর আমরা রাতে হোক না ইহাম বান্দা আমরা রাতে হোক না বান্দা থাকবে তবে ওই বল এক সময় আইব এখন কয় দিন গুলো লাগে বার হয়ে গেলে গিয়া বাদে আইয়া হতো তো দুমছে দেওয়া যায় না নি যায় না নি সব বল যে অনেক মুসলা বল বর্ণনা কথা অনেক মুসলা বল কইতা বাত রাই ব্লার হি 11 12 বছর দিনই ইলম শিক্ষা অর্জন করিয়া প্রকৃত আলিমর গেছে গিয়া ইথার এখন দরকারে হয় না ইলমে আনা ইলমে সমান হই যান ইলমে আর আনা ইলমে সমান নয়
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা ফাতির বর্ণনা করছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামাউ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ডরাইলে দুনিয়ায় জমিনের মাঝে বেশি ডরাইন করবিনতে আলিম হলে সাধারণ মানুষ ডরাইন নাই হতা না তবে বেশি ডরাইন কে আলিম হলে আলিমে ভুল হরইল দিন যে খাটাইবার বলতে ওখানে জানা আছে কোন টাইপে কিলা কিলা কইলে কিতা করলে ফাটি দিব আর আমি সাধারণ জাইন ভুল করিয়া ভুল বুঝতে দিয়ালি দেইতেই আছে ডরাইলে আলিম হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ডরাইতে ডরার বেলায় আল্লাহ তারিফ করছেন কার আলিম হলো অনবি আপনি কইয়া দেখবা قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب অনবি আপনি কই দেখুন আল্লাহ লাগিয়া যথেষ্ট সাক্ষী লাগিয়া আমার আত্মমাতানোর দরমিয়ান এবং যার কাছে আমি ইলিম দান করছি ইলিম যার কাছে আল্লাহ দান করছেন ই আলিম হলো সাক্ষীর দাম আছে নি অন্যান্য গুলো তাকিয়া মর্যাদা বেশ এরা মাতর দাম বেশ এরা সাক্ষী দিলে এই সাক্ষী কেনর ফজিলত বেশি দাম বেশি কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বহুত আয়াত বল বহুত উদাহরণ বল আল্লাহ বর্ণনা করছেন তবে বর্ণনা করিয়া কইছেন ইতা বুঝতে হইলে কে বুঝবো وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ এর কারণে এক জিনিস ইয়াদরা পঞ্জানি আনামি আসবে গর বইয়া যত বই বড় আর যত মুসলাম আছে লিক ব্যাধ বই পায় অন্য কোন তা না ইলিম ইলিম কিতাব তা কি ইলিম হাসিল করা লাগে লগে উস্তাদ লাগে উস্তাদ লাগে নমাজ পড়িয়া দিলে পড়িলে তো হইল নবী দিয়ে তো পড়িছেন পড়িয়া কইছেন আমি যে তা করব তা করার নাম নমাজ আমি যে তা করব ও তা করার নাম হইল নমাজ নবী দিয়ে দেখাইয়া দিছে রক্ত নমাজ বলে পড়িছে এর লাগিয়া ইলিম হাসিল করতে হইলে কিতা করা লাগবো আরে আলিমর দ্বারা যাওয়া লাগবো নিনা লাগতো না আরে আলিমর দ্বারা যাওয়া লাগবো আদবর সাথে ইলিমরে হাসিল করতে হইলে আর গাস্তা গিয়ে হাসিল করতাম বলা একজন মানুষের উপযুক্ত মানুষের দ্বারা যাওয়া লাগবো নাই নাই এখানে আমি বলা করি আদবর সাথে ইনকাম করতাম না এমনি ইকিলে ব্যর্থ বই দিলালি শক্ত হইব আলিমর মাধ্যমে ইকি যদি তাইলে এর মধ্যে তাজিম হইব এর কারণে বই পড়িয়া ফতোয়া দেওয়া মশলা দেওয়া যাইবা না আর তর্জমা দেখিয়া মনে করবা না আমি কোরআন শরীফের অর্থ বুঝি নিছি কোরআন শরীফের আয়াত আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এরা রাতের উপরে আল্লাহর রাত এরা রাতের উপরে আল্লাহর রাত আল্লাহর রাত কত তর্জমাত লেখা এদের উপরে আল্লাহর হাত আল্লাহর হাত এখন তো আপনি একটা চিন্তার মাঝে বলবো আল্লাহর হাত কিলা আল্লাহর হাত এটা কিলা তো তো আপনার রাখলে আমার রাখলে কিতা লইতো তো বলবো আমরা রাতের লাগানে হাত আল্লাহ আতল ইয়াউমা ইউকশাবু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তখন পিঙ্গলি কুলিবা ডাক দিবা সেজদা করো সেজদার লাগিয়া ডাক দিবা পিঙ্গলি কুলিবা তো পিঙ্গলি ফাউন্ড ওখানে কইনানি পিঙ্গলি আল্লাহ পিঙ্গলি খিলা আমি যদি সাধারণ মানুষ হইতে তো অত পিঙ্গলি লইয়া আমি চিন্তা থড়ি দিই মনে যে পিঙ্গলিটা খিলা বাদে উত্তর কি তুই তো তো ওখানে হইতো তো আমরা ভাব লাগান আল্লাহ পাও ওলা কইয়া কইয়া তো এর বেটা ওয়াজ করছে করছে তো আল্লাহর হকতা আছে নিজিম আছে আত আছে ফাল আছে হকতা আছে বেটা কইছে ও বেটারে মাননেওয়ালা তকবীর দেরা জিন্দাবাদ কোনেওয়ালা ইটা আপনারা ইন মানুষ কি তাই না হাজার হাজার মানুষ আছে ইটা সারা কুমরা নাই নি
মাতিত্রা না এটা গোমরা নাইনি আমি তার আমি আনামাতি তাদের দাদা নি আমরা বিপদগ্রস্ত হই ভাই জমানার মাঝে মুষ্টিক করুকা বাংলা তর্জমা দেখিয়া কোরআন শরীফের অর্থ বুঝতে হইত না আলিম হলে হিমশিম খাইতে তফসির দেখতে দেখতে কোন কুল কিনারা নাই সকল শব্দের অর্থ তুলিতে পারতাম না ওসিয়া কুরসি ও সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন দেখিয়া আরো বড় আল্লাহ কুরসি কুরসি মানে কি তার তাছা তো আল্লাহ সিয়া রব্ব তাম কুরসি এখন আছে ইখান আসমান জমিন দেখি বলো ইন কুরসি দিয়া মতলব কি তা কিতা মতলব লইছে না কিলা আসমান জমিন দেখি বলো আপনার আমার আকলে লইত না এত দাবা লাগবো আলিমর গেছে আনা আলিমে কর বুঝিয়া বইয়া ঈমান হারাই লইছো ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউনসি কাবিরান সকালে বেটা মুমিন থাকব বিকালে কাবির হইব হাদিস শরীফের মধ্যে আছে নবী দিয়ে ফরমাইছেন সকালে মুমিন বিকালে কাবির ইতা কি লইব কত দেন ধারণা সকালে থাকবো সহি সারা দিন ঘুরে ফিরা করি একান্ত দেখিতে দেখিয়া নাইলে দুনিয়া ভিতরে কিটা হারাইয়া আইছে বিশ্বাস করিয়া বাস ঈমান খালাস কত বিয়ালে কাবি সকালে মুমিন বিকালে কাবি এলা গিয়া ইলিম জিন্দা রাখা এবং আলিম হলো প্রয়োজন এই পৃথিবীর মাঝে জমিনের মাঝে খুব বেশি প্রয়োজন আলিম জিন্দা না রইলে ইলিম জিন্দা রইত না এর লাগে ইলিম উঠাইতে সময় আল্লাহ আগে আলিম বললে সহি আলিম বল জমিন ছাড়িয়ে যাইবা গিয়া দায়িত্ব যাইবা গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফ বারবার আয়াতগুলোর মাঝে আলিম হলার সম্বন্ধে আল্লাহ তাআলা বর্ণনা করছেন তো বেশি বেশি বর্ণনা করা এখান প্রমাণ হইল আলিম হলার ইলমত ফজিলত আলিম হলার ইলমত ফজিলত এবং আলিমর ফজিলতর বাইদি ইঙ্গিত করে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহি বুখারী শরীফের মাঝে হাদিস হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করছেন ইয়াকুলু সামিউতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি নবী দিয়ে কইতে সময় বলছি মাই ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাকিহু ফিদ্দিন যারে আল্লাহ বালাই দান করতে চাই মনস হই যায় এরে আল্লাহ দিনর সমুজ দান করেন দিনর ভুল দান করেন দিনই ইলিম দান করেন তো বোঝা গেল যারে দিনই ইলিম দান করছেন এর উপরে আল্লাহ খুশ না হইলে দিনই ইলিম দান করেন না দিনই ইলিম রে দান করেন যার উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশ তো বোঝা গেল ইলিম রে হাসিল করা খুব জরুরি বড় দরকার আর ইলিম রে দান করেন যা যে পাত্রর মাঝে এই পাত্ররে আল্লাহ পছন্দ করিয়া এর মাঝে দিনই ইলিম রে দান করেন অন্য হাদিস শরীফের মাঝে আছে লা হাসাদা ইল্লা বিস নাই ইংসা দাই দাই দুইটা দাই লা হাসাদা ইল্লা বিস নাই ইংসা দাই নাই হাসাদ করা দাই না দুইটা দাই আছে ইল্লা বিস নাই নজুলুন আতাউল্লাহ মালান ওয়া সাল্লাতাহু আলা আলাকাতি বিল হাক্কি ও রজুলুন আতাউল্লাহ আল হিকমাতা ফা হুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা এক বেটারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করছেন ইলিম আমাল মাল অর্থাৎ দন এই বেটা সদকা খয়রাত করেন বালা ভাঙো বালা রাস্তা বেশি বেশি করিয়া সদকা খয়রাত করেন তো এই সদকা খয়রাত করার কারণে আপনার মনের মাঝে আইছে ও কথা যে যদি আল্লাহ আমারে ওলা দান করতে আমি ওলা আল্লাহ রাস্তা সদকা করলাম মানে ও যেটা ওটা হইল যাই ইন লা হাসাদা হাদিস শরীফের শব্দ হইল হাসাদ হাসাদর মানা হইল ইংসা তবে ইন হাসাদ দিয়া মতলব হইল ও ইংসা দেখুন আরবি ভাষায় হিমতা হয় হিমতা মানে লালচ করা ও প্রকৃতির লালচ যে অমুক ধ্বংস হই যাও বরবাদ হই যাও আর আমারে আল্লাহ দান করো অকুন না হইল ইংসা আর হিমতা হইল কি আল্লাহ এমরে দান করছো কান কানেন বহাল থাকো কার আমারেও দান করো আমি ওলা করো ওলামার নাম হইল কি হিমতা ও হিমতারে হাসাদ শব্দ দিয়ে বুঝাইছেন তো ও হিমতা ও লালচ যেটা ওটা দুই জিনিসও যাইতেছে দুই জিনিসও যাই আছে একটা হইল গিয়া কোন ধনী মানুষ দেখিয়া দৌলতমন মানুষ দেখিয়া তার খয়রাত করা দেখিয়া আমার মনের মাঝে এই কথা আনা যাই আছে যে আল্লাহ থানে দান করছো জেলা থানে দান করছো ওলা আমারে যদি দিতে তো ওলা আমিও আল্লাহ রাস্তা খরচ করলাম মানে ফুকারা হলরে এতিম হলরে মিসকিন হলরে সাহায্য করলাম মানে গরিব হলরে সাহায্য করলাম মানে ও যে লালস ইখান যাই আছে
অমুক ধ্বংসক তার আমিনটা বরবাদক আমারে আল্লাহ দান করো কি কান কোয়া যাইস না কি কান কোয়া যাইস না দুই নম্বর হইল আরে মানুষ যারে যে ব্যক্তিরে আল্লাহ হিকমত দান করছে ইলিম দান করছে হিকমত দান করছে ফাওয়া ইয়াকদি বিহা আর ওই হিকমতের দরিয়ায় ফয়সালা করে ইনসাফ করে মানুষের দরমিয়ান বিবাদ লাগলে মিটাই দে ইয়াকদি বিহা ওই আল্লিমুহা এবং অন্যান্যরে শিক্ষা দান করে শিক্ষা দে এবং ফয়সালা করে ওই ফয়সালা দেখিয়া এই বেটার ইলিম দেখিয়া যদি আপনার মনের মাঝে কথা যদি আল্লাহ আমারে ওলা ইলিম হিকমত দান করতা আমি ওলা মানুষের দরমিয়ান ফয়সালা করলাম মনে মানুষের দিনী ইলিম শিক্ষা দিলাম মনে শিক্ষা দান করলাম মনে যদি আল্লাহ আমারে দান করতা ও যে মনের মাঝে ভাবনা যে চাইছে চাইতেছে নবীজি বলবেন চাইতেছে।